তেসরা নম্বর জেল হত্যা দিবস পালনের পর আমরা সারা বাংলাদেশে ঘরোয়াভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের দলীয় কমিটি গঠন প্রক্রিয়া সহ আমাদের দলীয় কিছু কর্মকাণ্ড আছে সেগুলো আমাদের জোরদার করা হবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে। এ ব্যাপারে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, জেল হত্যা দিবস 3 নভেম্বর মানব সভ্যতার ইতিহাসের আর এক নৃশংস হত্যাকাণ্ড, 15ই আগস্টের ধারাবাহিকতা যে আমাদের 3 নভেম্বর জাতীয় চার নেতাকে তার অভ্যন্তরে হত্যা করা হয়েছিল সে দিনটিও আমরা এবার করোনার জন্য সীমিত আকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সেটা 3 নভেম্বর আমরা সকাল 8টা 32 নম্বরে ধানমন্ডি আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। আমাদের মূল সংগঠন সহযোগী সংগঠনগুলোও এখানে থাকবে, ঢাকা মহানগর তো আছেই। এরপর আমরা 7:45 আমরা বনানী যে গুরুস্থান আছে সেখানে আমরা জাতীয় চার নেতার মধ্যে 3 নেতার সেখানে সমাধি রয়েছে, একজন রাজশাহীতে, তার সেই 3 নভেম্বর রাজশাহীতেও শ্রদ্ধা নিবেদন করা হবে মরহুম কামরুজ্জামানের স্মৃতির প্রতি সেখানে। তো আমরা এখানে আমরা দোয়া মাহফিল এবং পুষ্পার্ঘ অর্পণের মধ্যেই আমাদের প্রোগ্রাম রেখেছি। আর ঢাকায় সেন্ট্রালি 3:30 3 নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সীমিত আকারে আমরা একটা আলোচনার আয়োজন করেছি সংক্ষিপ্ত, যেখানে শুধু আমাদের পার্টি প্রধান আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভার্চুয়ালি মিলিত হবেন, আমাদের সীমিত আকারে সহযোগী প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। এরকম একটা সীমিত পরিসরে আলোচনার আমরা ব্যবস্থা করেছি। আমি সেই প্রোগ্রামটার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম।